অ্যাডভার্টাইজার। 1910 সালের 26 আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আলবেনীয় বংশোদ্ভূত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসী ও ধর্মপ্রচারক। মাদার টেরিজার জন্মস্থান অটোমান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কোপিয়ে। 18 বছর বয়স পর্যন্ত তিনি সেখানেই কাটান। 1928 সালে তিনি আয়ারল্যান্ড হয়ে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারতে খ্রিস্ট ধর্ম প্রচার অভিযানে আসেন। জীবনের বাকি অংশটুকু তিনি ভারতেই থেকে যান। 1950 সালে কলকাতায় তিনি দ্য মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি খ্রিস্ট ধর্ম প্রচারণার সংঘ প্রতিষ্ঠা করেন। 2012 সালে এই সংঘের সঙ্গে যুক্ত ছিলেন 4,500 জন সন্ন্যাসী। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই ধর্ম প্রচারণা কার্যক্রম ছড়িয়ে পড়ে। 2016 সালে পোপ ফ্রান্সিস তাকে সন্ত হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায় তিনি কলকাতার সন্ত টেরিজা হিসেবে আখ্যায়িত হন। মাদার টেরিজা একজন বিতর্কিত ব্যক্তিত্ব। মৃত্যুর আগেও পরে তিনি বিভিন্ন ব্যক্তি, সংস্থা, একাধিক রাষ্ট্রের সরকার দ্বারা নন্দিত এবং নিন্দিত হয়েছেন। জার্মেন গ্রিয়ায় মাদার টেরিজাকে ধর্মীয় সাম্রাজ্যবাদী হিসেবে সমালোচনা করেছেন। তিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কার, 1980 সালে ভারতরত্ন পুরস্কার, 1916 সালে সন্তকরণ পুরস্কারে ভূষিত হন। কলকাতার আর্চ বিশপ হেনরি সেবাস্তিয়ান ডিসুজা বলেন, মাদার টেরিজা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি এক ধর্ম প্রচারককে একজোরসিজম করতে বলেছিলেন, কারণ তার ধারণা ছিল কোনো শয়তান তাকে আক্রমণ করেছে। মৃত্যুর সময় মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটিতে সিস্টারের সংখ্যা ছিল 4,000, এর সাথে 300 জন ব্রাদারহুড সদস্য ছিল, আর স্বেচ্ছাসেবীর সংখ্যা ছিল 100,000-এরও বেশি। পৃথিবীর 123টি দেশে মোট 610টি কেন্দ্রের ধর্ম প্রচারণার কাজ পরিচালিত হচ্ছিল। এসব কেন্দ্রগুলোর মধ্যে ছিল এইডস, কুষ্ঠরোগ ও যক্ষা রোগে আক্রান্তদের জন্য চিকিৎসা কেন্দ্র, স্যুপ কিচেন, শিশু ও পরিবার পরামর্শ কেন্দ্র, এতিমখানা ও বিদ্যালয়। 1997 সালের 5ই সেপ্টেম্বর ভারত তথা সমগ্র পৃথিবীর সন্তানদের কাঁদিয়ে তিনি পরলোক গমন করেন। আজ বিশ্বজননী মাদার টেরিজার জন্মদিন। বেকাই নিউজের পক্ষ থেকে মাদার টেরিজাকে জানানো হচ্ছে জন্মদিনের অনেক শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। শুভ জন্মদিন মা। আপনারা দেখছেন বেকাই নিউজ। Please subscribe our channel and click on the bell icon.